السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال تعالى وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত খতমে বুখারী এবং আমাদের কিশোরগঞ্জের আকাবির যারা ছিলেন আজকে আমাদের সামনে নাই, বিশেষ করে গোটা বাংলাদেশের যিনি ছিলেন দীনি হালকা সকল সবার শীর্ষ মুরব্বী কিশোরগঞ্জের একচ্ছত্র মুরব্বী আমাদের সকলের আধ্যাত্মিক রাহবার হযরতুল আলাম
আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাই। কিশোরগঞ্জের বৃহত্তর কিশোরগঞ্জ পুরা অঞ্চলের সকল তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন ছিলেন মুফাসসিরে কোরআন বললে যার নাম বলা লাগত না, তিনিও আমাদের কাছ থেকে কিছুদিন আগে বিদায় নিলেন। মুফাসসিরে কোরআন বিশিষ্ট মুহাক্কিক বুজুর্গ আলেমে দ্বীন বৃহত্তর কিশোরগঞ্জের আলেম ওলামা এবং তাওহিদি জনতার প্রিয় রাহবার হযরতুল আল্লাম শামসুল ইসলাম রহমতুল্লাহ আলাই, ঐতিহ্যবাহী দ্বীনি ইদারার বিশিষ্ট মুরব্বী শাইখ সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই সহ আমাদের আরও যে সকল বুজুর্গানে দ্বীন দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, তাদের জীবন কর্ম নিয়ে আলোচনা এবং তাদের মাগফেরাত ও দারাজাত বুলন্দির জন্য আয়োজিত আজকের এই খতমে বুখারী ও দোয়া মাহফিলে উপস্থিত মহতারাম সদর ইজলাস হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান এজাম বেরাদারান ইসলাম ও মাদারিসের আজিজ তলাবা, আল্লাহ তাআলার অশেষ মেহরবানি যে তিনি আমাকে এবং আমাদের সবাইকে সকলকে রহমত এবং বরকতে পরিপূর্ণ এই মুবারক মজলিসে বরকত হাসিল করার জন্য হৃদয় এবং আত্মাকে বুজুর্গানে দ্বীনের রুহানি ফয়জের দ্বারা ভরপুর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, মজলিসে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মুরব্বিয়ানে কেরাম, গুরুত্বপূর্ণ তাকরির হবে খতমে বুখারী যে হযরত করবেন, তার জবান থেকে আপনারা দিক নির্দেশনা এবং হিদায়াতি কথাগুলো শুনতে পাবেন। আমি হুকুম পালন করার জন্যই মূলত আপনাদের সামনে হাজির হওয়া। আমার মুরব্বী ছিলেন হযরত শাহসাব হুজুর রহমতুল্লাহ আলাই, সন্তানের মতো ভালোবাসতেন আদর করতেন তিনি, সেটা আমি অনুভব করতাম। হযরতের পরে এখন জামিয়া ইমদাদিয়ার বর্তমান মহাপরিচালক হযরতুল আল্লাম শাব্বির আহমদ রশিদ সাহেব দামত বারাকাতুহুম, তিনি আমাকে মহাব্বত করেন এবং তিনি বিভিন্ন সময়ে আসার জন্যে হুকুম করেন। এই হুকুম পালন করাটা আমার জন্যে আমি খুব জরুরি মনে করি, এজন্য আমার আজকে আসার মতো পারিপার্শ্বিক পরিস্থিতিটা অনুকূলে ছিল না, অনেকগুলো কারণ এর সঙ্গে জড়ানো ছিল, কিন্তু তারপরেও শুধু বড়দের হুকুম পালন করার জন্যই আপনাদের সামনে হাজির হলাম। কয়েকটা কথা আপনাদের সামনে আরজ করব ইনশাআল্লাহ। বুখারী শরীফের খতম হবে আজকে, আখিরি সবক পড়ানো হবে, আখিরি হাদিসের
সবকের জরুরি বয়ান, জরুরি কথাগুলো আপনাদের সামনে পেশ হবে। কিন্তু সবাই তো সব আসল কথাগুলো সবার সামনে নাই। যারা ওলামায়ে কেরাম, মাদ্রাসার দাওরা কিংবা তাখাসসুসাতের তালাবা, তাদের সামনে বিষয়গুলো আছে। বাকি সাথীরা যারা আছেন তাদের জানার জন্যে বলছি, বুখারী শরীফের যে নাম, এই নামটাতে বুখারী শরীফ তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলার দিকে সম্বোধন করে, এই কিতাবকে আমরা বুখারী শরীফ বলি, কিন্তু মূলত তার নাম তো এটা না। তার নামটা অনেক লম্বা, আল জামে', আস সহীহ, আল মুসনাদ, আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। এই নাম তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রেখেছেন তার কিতাবে। কিতাবের নাম কি দিছে? আল জামে', আস সহীহ। তার মানে বুখারী শরীফের ভেতরে যতগুলো হাদিস তিনি এনেছেন, একটা হাদিসও দুর্বল না, সবগুলো কি বলেন না সহীহ। কিন্তু সহীহ শব্দটা যেটা, এটার একটা ইতিহাস আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাবের নাম দিয়েছেন আল জামে', আস সহীহ। সাধারণত হাদিসের কিতাবের নাম এর আগে সহীহ শব্দ দেয়া হতো না, তার একটা ইতিহাস আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাবের নামের ক্ষেত্রে সহীহ শব্দটা সংযোগ করেছেন, তার পিছনে একটা কারণও আছে। একটু লম্বা হইলে অসুবিধা নাই তো? একটা ইতিহাস বলি আপনাদেরকে। কোরআনে কারিম 30 পারা আমাদের সামনে যেভাবে ভলিউমের ভেতরে আমরা পবিত্র কোরআন শরীফ আমরা পাই, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবাই কেরামের সামনে এই কোরআনে কারিমের আয়াতগুলো লেখা হইতো, হাড্ডির মধ্যে লেখা হইতো, বিভিন্নভাবে কোরআনে কারিমের আয়াতগুলোকে সংরক্ষণ করা হইত, লিপিবদ্ধ করা হইত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কোরআনের হেফজের জন্যে, কোরআন মুখস্থের জন্যে, কোরআনে কারিম লেখার জন্যে, তাকে যথাযথভাবে সংরক্ষণের জন্যে সর্বোচ্চ গুরুত্ব দিতেন, তার গুরুত্ব বয়ান করতেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বয়ান করতেন, তিনি তার নামাজ, তিনি তার খাওয়া দাওয়া, তিনি তার বয়ান, তিনি তার মাসাইল, তিনি তার ফতোয়া, যা তিনি দিতেন এবং যা করতেন, এই সবগুলো সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করতেন, কিন্তু লিখতে নিষেধ করতেন। নবীজি বলতেন কোরআন লিখো, কোরআন মুখস্থ করো, কিন্তু আমার কোনো হাদিস লিখবা না, যা দেখতে পাও আমল করো, শুনতে পাও আমল করো। নবীজি বললেন আরেকটু আগায়া, কেউ যদি আমার কোনো হাদিস লিখে থাকো, ফাল্লিয়াম হুহু, মুসলিম শরীফের হাদিস, কেউ যদি কোথাও আমার কোনো হাদিস লিখে থাকো, তোমরা তা মুছে ফেলো, লিখবা না হাদিস। এর দ্বারা এতটুকুন বুঝাইতে চাইলাম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আনুষ্ঠানিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল
কোরআনে কারীম লিপিবদ্ধ করা হবে, কোরআনে কারীমের সংরক্ষণ হতে হবে লেখার মাধ্যমে। এর মধ্যে কোনো রকম দুর্বলতা প্রদর্শন হতে পারবে না। অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা জারি করলেন, আমার হাদিসগুলো আনুষ্ঠানিকভাবে লেখা যাবে না। একদিকে কোরআন লেখা হবে, আরেকদিকে হাদিস লেখা হবে, লিখতে লিখতে কোনো না কোনো ক্ষেত্রে গিয়ে কোরআনের আয়াতের সাথে হাদিসের শব্দ মিশ্রিত হয়ে যেতে পারে কি না, কথা বলেন না কেন, পারে কি পারে না, এই রকম আশঙ্কা থাকে। সেই জন্যে নবীজি বললেন, না এখন 30 পারা কোরআনকে রেকর্ডের মতো সংরক্ষণ করা এটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ। সেই গুরুত্বটা দেওয়ার জন্যে কোরআনে পাকের সঙ্গে যেন হাদিসে পাক কোনো অবস্থাতেই অজানা সত্ত্বেও ভুল ক্রমেও যেন মিলে মিশে একাকার হয়ে না যায়, সেই জন্যে হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতামূলক এই আইন জারি করলেন, কোরআন লেখা হবে, হাদিস লেখা হবে না, আনুষ্ঠানিকভাবে হাদিস লেখা বন্ধ, কোরআনে কারীম লিপিবদ্ধ করতে হবে, মুখস্থ করতে হবে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোরআনে কারীমের সংরক্ষণ করতে হবে। এই পর্যন্ত যা বললাম কথা বুঝে আসছিনি ভাই? যদি এদিকে তাকান ওইদিকে তাকান মাঝখানে কথা ছুটবে। আমি এখন দিলের মধ্যে আসতেছে একটু এই টাইপের কথা বলতে বলতেই আমি আগাবো, আগে পরে যদি এদিক সেদিক মন দিয়ে ফেলেন আপনার যোগসূত্রটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন একটা মাসলা দেখেন, বুখারী শরীফের হাদিস, মক্কার বিজয় হলো যেদিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এ সাহাবারা শোনো, মক্কা বিজয় হলো, এই মক্কার বিজয়ের দিনে আমি ঘোষণা দিলাম আজকের এখন থেকে মক্কা শরীফ আগেও ছিল হারাম, এখনও হারাম, মক্কা শরীফের হারামের আঙ্গিনার ভেতরে কোনো গাছ কাটা যাবে না, কোনো জীব জন্তুর উপর আক্রমণ করা যাবে না, মক্কা শরীফে কোনো রকমের অন্যায় অনাচার পাপাচার সব কিছুই নিষিদ্ধ। নবীজি হারামে মক্কা, মক্কা শরীফের হুরমতের উপরে লম্বা একটা বয়ান দিলেন। এ বয়ান শোনার পরে ইয়ামানের এক সাহাবি, নাম ছিল আবু শাহ, তিনি দাঁড়াইলেন আর নবীজিকে বললেন, উক্তুবলি ইয়া রাসূলুল্লাহ, আনবী আপনি যে হাদিস বয়ান করলেন মক্কা শরীফের বিধান সম্পর্কে, হারাম শরীফের বিধান সম্পর্কে, আমার যেন মুখস্থ থাকে, আমল করা সহজ হয়, সংরক্ষণ করতে পারি, সেজন্যে এই হাদিসটা যদি আপনি লিখে দিতেন। নবীজি বললেন, উক্তুবলি আবি শাহ, সাহাবাদেরকে অর্ডার করলেন, আমি এই মাত্র মক্কা শরীফের হুরমত সম্পর্কে, সংরক্ষণ সম্পর্কে, মক্কা শরীফের এরিয়ার বিধান সম্পর্কে যে হাদিস দিলাম, এই হাদিসটা তোমরা ইয়ামানের সাহাবি আবু শাহকে লিখে দাও। কথা বুঝতেছেন না? আগে নবীজি মুসলিম শরীফের হাদিসের মধ্যে কি আসলো, নবীজি হাদিস লিখতে নিষেধ করলেন, আর এই জায়গাতে বুখারী শরীফের হাদিস নবীজি সাহাবাদেরকে বললেন, উক্তুবু লি আবি শাহ, আবু শাহকে এ হাদিস আমি যা বললাম এ বিধান লিখে দাও। এর দ্বারা বোঝা গেল সব রকমের লেখা নিষিদ্ধ ছিল, এটা বোঝা গেল না নাকি? কিছু কোনো কোনো পর্যায়ে লেখার অনুমতি ছিল, আবার কোনো কোনো পর্যায়ে লেখার অনুমতি ছিল, কোন পর্যায়ে অনুমতি ছিল কোন পর্যায়ে অনুমতি ছিল না
সেটা আরেকটু পরে বলতে হবে। হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন লেখনেওয়ালা পড়নেওয়ালা সাহাবি। মক্কার জীবনে মক্কার জমিনে লিখতে পারতেন পড়তে পারতেন এই রকম মানুষের সংখ্যা খুব কম ছিল, দশ থেকে বারো জনের বেশি ছিল না। সেই দশ বারো জনের ভেতরে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা তিনিও ছিলেন একজন। তিনি পড়তেও পারতেন লিখতেও পারতেন। হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস তিনি বলেন, আমি নবীজির সঙ্গে থাকতাম, নবীজি যা বয়ান করতেন আমি লিখতাম, নবী যা আমল করতেন আমি লিখতাম, এমনকি নবী হাসলেও লিখতাম, নবী কাঁদলেও আমি লিখতাম। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবাই কেরাম ওনাকে নিষেধ করলেন, লা তাকতুব ফা ইন্নাহু বাশারুন ইয়াদহাকু ওয়া ইয়াগদাব। সাহাবাই কেরাম বললেন, ইনি তো একজন মানুষ, মানবীয় গুণ হিসাবে কখনো রাগান্বিত হন আবার কখনো হাসেন, এর সাথে তো শরীয়তের কোনো সম্পর্ক নাই। তুমি তো হাসলেও লেখো রাগ হলেও লেখো, সব লিখে ফেলতেছ, লিখো না, লা তাকতুব। হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বলেন, আপনাদের কথায় আমি লেখা বন্ধ করব না, আমি নবীজির কাছে যাব, ফতোয়া সেখান থেকে আমি নেব। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেও আমি লিখি, আপনি রাগ হলে আমি লিখি, আপনার ডানে বামে সামনে পিছনে নামাজে হার হালাতে আপনি যা করেন আমি যা দেখি সব আমি লিখি। সাহাবারা আমাকে নিষেধ করছেন, আপনি নাকি মানুষ হিসেবে মানবীয় গুণ হিসেবে কখনো হাসেন কখনো রাগান্বিত হন, শরীয়তের সাথে নাকি এর কোনো সম্পর্ক নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমি লিখব কি লিখব না। হাবিবে পাক বলে দিলেন, উক্তব। সুবহানাল্লাহ, কত এ আব্দুল্লাহ, আমি হাসলেও তুমি লিখবা, আমি রাগ করলেও তুমি লিখবা, আমি যা করি সব তুমি দেখবা আর লিখবা। ফাওয়াল্লাযি নাফসি বিয়াদিহি লা ইয়াখরুজু মিন্নি ইল্লাল হক আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। হাবিবে পাক বলেন, আব্দুল্লাহ শোনো, আমি হাসলে সেটাও লিখবা, আমি কাঁদলে সেটাও লিখবা, আমি রাগ করলে সেটাও লিখবা, আমি যা করি সব তুমি লিখবা। ওই সত্তার কসম করে বলি, যেই সত্তার হাতে আমি নবীর জান, কার হাতে নবীর জান? আমাদের জান কার হাতে? হাবিবে পাক বলেন, শোনো আব্দুল্লাহ, যেই সত্তার হাতে আমার জান সেই সত্তার কসম করে বলি, আমার মাথা থেকে পা পর্যন্ত সাড়ে তিন হাত বডি দ্বারা আল্লাহ সত্য শরীয়ত ছাড়া কিছুই বের করেন না। লা ইয়াখরুজু মিন্নি ইল্লাল হক। নবীজি বললেন, উক্তব, লেখো। নিষেধ করলেন না আদেশ করলেন? বলেন, লেখতে নিষেধ করলেন না আদেশ করলেন? হাদিস দুই রকম হইল না? মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছে, মান কাতাবা আন্নি শাইআন ফালইয়ামহু, আমার হাদিস যদি কেউ লিখে থাকো মুছে ফেলো। আর এই জায়গাতে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস কে নবীজি বললেন, হাদিস লেখো। বলছে কি বলছে না? হাদিস লেখো। উক্তব লি আবি শা, ইয়ামানের সাহাবীকে লক্ষ্য করে বললেন, তাকে উদ্দেশ্য করে সাহাবাদেরকে বললেন, ইয়ামানের সাহাবি আবু শাহকে হাদিসটা লিখে দাও। ও ভাই, এই যে দুই রকম হাদিস আপনাদের আমাদের সামনে আসলো, আচ্ছা বলেন দেখি, লম্বা পড়াশোনা না করলে শুধু বাংলা বুখারী শরীফ পইরা
এই হাদিসগুলোর কোন সঠিক ব্যাখ্যা দেওয়া কি কারো পক্ষে সম্ভব? আজকে যত ফেতনা হইতেছে মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, দিন নিয়া, নামাজ নিয়া, আমিন নিয়া, তবলিগ নিয়া, যত রকমের ফেতনা হইতেছে, এই সবগুলো ফেতনার মূল কারণ হইল যে যেটা পারে না, যে যেটা জানে না, সে সেটার জন্য টানাটানি শুরু করছে। গ্রামের মানুষ বলে এবং একটা প্রবাদ বাক্য খুব ভালোভাবেই চলে, নিমে তাবিব খাতরায়ে জান, নিমে মুল্লা খাতরায়ে ইমান। ডাক্তার যদি আধা আধা হয় মানুষের জীবন ধ্বংস করে, নষ্ট করে, আর মৌলবী যদি আধা আধা হয় এই রকম মৌলবীর দ্বারা মানুষের ইমান নষ্ট হয়। এই জায়গাতে আমাদের সামনে এসে গেছে একটা বিষয়, কোন কোন হাদিসে আসছে হাদিস লেখা যাবে না, কোন কোন হাদিসে আসছে হাদিস লিখতে হবে। এমন কি এমন লেখা লেখছেন হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, ওনার ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, বুখারী শরীফের হাদিসে আছে, সাহাবাদের মধ্যে আমি আবু হুরায়রার চেয়ে বেশি হাদিস জানেওয়ালা আর কোন সাহাবি নাই, আমার চেয়ে বেশি হাদিস জানে একমাত্র একজন সাহাবি, নাম আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, فانه كان يكتب وانا لا اكتب, এটা বুখারী শরীফে আছে। তিনি বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন মা كان احد اكثر حديثا مني, সাহাবাদের মধ্য থেকে আমার চেয়ে বেশি হাদিস জানেওয়ালা আর কেউ নাই, ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ বিন আমর ইবনে আস আমার চেয়ে হাদিস বেশি জানতো, ফাইন্নাহু কানা ইয়াকতুব ওয়া আনা লা আকতুব, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস লিখতেন আর আমি লিখতাম না, এই জন্য লেখার ভান্ডারটা বেশি ছিল আর আমার হেফজের ভান্ডারটা, মুখস্থের ভান্ডার তুলনামূলক কম ছিল। এরপরেও হযরত আবু হুরায়রার হাদিসের ভান্ডারের সংখ্যা ছিল 5374টা হাদিস। সুবহানাল্লাহ। কথা প্রসঙ্গে যেহেতু এসে গেল বলতে হয়, আচ্ছা বলেন দেখি হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আসের হাদিস, হযরত আবু হুরায়রার হাদিস, হযরত আবু হুরায়রার বর্ণনা অনুযায়ী হযরত আবু হুরায়রার চেয়ে আব্দুল্লাহ বিন আমর ইবনে হাদিসের, আব্দুল্লাহ বিন আমর ইবনে আসের হাদিসের সংখ্যা বেশি, ঠিক না? কারণ উনি লিখতেন, হযরত আবু হুরায়রা লিখতেন না, কিন্তু হাদিসের পাতা দেখলে প্রমাণ কি পাওয়া যায়, হযরত আবু হুরায়রার হাদিসের সংখ্যা আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে বহু গুণে বেশি। তার কারণ কি? তার কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে এলেমের খেদমত করার জন্যে, হাদিসের খেদমত করার জন্যে মৃত্যুর আগ পর্যন্ত মদিনা শরীফকে উনি বেছে নিয়েছিলেন। আর মদিনা শরীফ ছিল এলেমের মার্কাজ, সাহাবাদের মার্কাজ, তাবেঈনদের মার্কাজ, সেই মদিনাকে কেন্দ্র করে সারা দুনিয়ার ইমামরা হাদিস নেয়ার জন্যে মদিনায় আসতেন। হযরত আবু হুরায়রা ওনার বাসস্থান ছিল মদিনায়, আর হযরতে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস উনি বসবাস করতেন তায়েফে। তায়েফে মানুষ যাইত না, মানুষ যাইত মদিনা শরীফে। হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস বাসস্থানের দুর্বলতার কারণে, তায়েফের ভৌগোলিক দুর্বলতার কারণে তার কাছে শিষ্যদের সংখ্যা অনেক কমে গিয়েছিল। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেন্টার পায়ে যাওয়ার কারণে, কেন্দ্র পায়ে যাওয়ার কারণে, মার্কাস পায়ে যাওয়ার কারণে তাকে আল্লাহ তাআলা কপাল খুলে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হাদিস নেয়ার জন্য যেই সকল তাবেঈ বড় ইমামরা মদিনা শরীফে এসেছেন, এই রকম তাবেঈ ছাত্রের সংখ্যা 800 চেয়েও বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন, তার কাছ থেকে হাদিস নেয়ার জন্য মদিনা শরীফে ছুটে আসতেন সারা দুনিয়া থেকে। এই রকম বিখ্যাত ইমাম তাবেঈ তাদের সংখ্যা ছাত্রের লিস্টের মধ্যে পাওয়া যায়, 800 তাবেঈর চেয়েও বেশি ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের ক্লাসের ছাত্র। সেজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বুখারী শরীফের পাতায় পাতায়, মুসলিম শরীফের পাতায় পাতায়, তিরমিজি শরীফের পাতায় পাতায়। কথা কি বুঝতেছেন নাকি? আবু হুরায়রাকে সারা দুনিয়াতে পৌঁছে দিয়েছে তার ছাত্ররা। আবু হুরায়রাকে সারা দুনিয়ার মানুষের কলিজার টুকরা বানিয়ে দিয়েছে তার হাতের গড়া তাবেঈ ইমাম এবং মুহাদ্দিসগণ। কে বড় কে ছোট এটার পরিমাপ করতে হয় ছাত্রদের দ্বারা। এজন্য আমাদের মাসলাটা আশা করি এই জায়গা থেকেই পরিষ্কার হয়ে যাওয়ার কথা। আমাদের পুরা কিশোরগঞ্জ এলাকার মধ্যে আপনারা যদি দৃষ্টি দেন, আর যদি বলা হয় আপনাদের বৃহত্তর কিশোরগঞ্জে, কিশোরগঞ্জ জেলার ভেতরে কয়টা থানা আছে? কয়টা? 13টা থানার ভেতরে কেউ যদি দৃষ্টি দেন সবগুলো থানাকে সামনে নিয়ে, যে 13 থানার ভেতরে সবচেয়ে বড় মাকবুল ইলমি আমালি মারকাজি ইদারা কোনটা, এটা জবাব দেওয়ার জন্য কি 3টা চিল্লা দিয়ে আসতে হইব নাকি 2 ঘন্টা কোনো পরামর্শ করা লাগবে? এক বাক্যে বলেন তো এই মারকাজের নাম কি? হ্যাঁ, আসতে বললেন যে কথা একটাই শেষ, বড় আলেম 13 থানার 13 জায়গায় থাকতে পারেন, এটা অবশ্যই থাকবেন, এক এক থানায় বড় বড় আলেম থাকবেন, এক এক থানায় বড় বড় মুহাদ্দিস থাকবেন, এক এক থানায় বড় বড় বুজুর্গ থাকবেন, এক এক থানায় বড় বড় মুফতি থাকবেন, সেই এলাকা এলমি বিষয়, মাসায়েলের বিষয়, ফতোয়া ফারায়েজের বিষয়, এই সবগুলোতে জনগণ সবাই তার কাছে আসবে, সমাধান তার কাছ থেকে নেবে। কিন্তু সামগ্রিকভাবে 13 থানার মধ্যে সবচেয়ে বড় এলমি মার্কাজ যেটা হবে, সেই এলমি মার্কাজের মূল দায়িত্বে যে শখসিয়ত বসে থাকবেন তাকেই মনে করতে হবে 13 থানার শ্রেষ্ঠ মুরব্বী। এখানে ভিন্ন রকম কোনো কথা বলার সুযোগ নাই। যিনি মার্কাজে থাকবেন তার সাদারত আল্লাহ তাআলা সারা দুনিয়াতে ছড়ায় দেবেন, সারা পুরা এলাকাতে ছড়ায় দেবেন। দেখেন না আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার লিখিত হাদিসের সংখ্যা ছিল অনেক, কিন্তু তারপরেও তায়েফে অবস্থান করার কারণে তার কাছে ছাত্রদের দৌড়ঝাঁপ ছিল না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রে অবস্থান করার কারণে, মার্কাজে অবস্থান করার কারণে সকলের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাই, আমার তো দিলের কথা, হযরত আতহার আলী রাহমাতুল্লাহি আলাইহির রক্ত যেই সেরায় প্রবাহিত হবে, হযরত আতহার আলী রাহমাতুল্লাহি আলাইহির আকল ও হিকমতের বিষয়ে আপনারা যারা জানেন, তার সিয়াসতের বিষয়ে আপনাদের যাদের জানা আছে, তার ইতিহাস ঐতিহ্যের ব্যাপারে আপনাদের যাদের ধারণা আছে, আশা করি বুঝার বাকি নাই, হযরত আতহার আলী রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি
যোগ্য উত্তরসূরী ছিলেন হযরত শাহ সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। সারা বাংলাদেশের পাতাল থরথর করে কাঁপতো শাহ সাহেব হুজুরের দাপটের কারণে। শাহ সাহেব হুজুর আজকে নাই, মনে রাখতে হবে বর্তমানের শাহ সাহেব হুজুর আমাদের এই ডান পাশের চেয়ারের হযরত। ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখি আগামী দিনে শুধু 13 থানা কেন, এতটুকু বুঝেন না, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করে সর্ববৃহৎ শিক্ষা বোর্ড কওমি মাদ্রাসার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, সেখানে শাহ সাহেব হুজুরের পরে তার জায়গায় তার সেই দায়িত্ব কে পালন করবে? প্রস্তাব যখন আসে বিনা বাক্যে, কোন ধরনের ইশকাল হয় নাই, কোন প্রশ্ন উঠে নাই, বিনা বাক্যে সেখানে হযরতকে শাহ সাহেব হুজুরের জায়গায় বেফাকুল মাদারিসের সহ সভাপতি হিসাবে নির্বাচন করে ফেলা হয়েছে। তার মানে আল্লাহর মেহরবানিতে জাতি আমাদের হযরত আথার আলী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান হযরত আল্লামা শাইখুনা শাব্বির আহমদ রশিদ দামাত বরাকাতুহুমের ব্যাপারে জাতির মুরুব্বিয়ানে কেরাম বর্তমানে যারা আছেন তাদের সকলের দিলে আল্লাহ তাআলা বিষয়টা এলকা করে দিয়েছেন। আমি আপনাদের সকলের সামনে এই পর্যায়ে কথাকে এখানে রেখে আমি বলতে চাই, আগামী দিনে পিছনের দিনগুলোতে দিনের মধ্যে ফেতনা যে পরিমাণ এসেছে, দিন এবং ইসলামের ক্ষতি করার জন্যে ষড়যন্ত্র যেই পরিমাণ হয়েছে, এলেমের মার্কাজগুলোকে ধ্বংস করার জন্যে যেই পরিমাণ চেষ্টা হয়েছে, দিলের মধ্যে এই কথাটা ইয়াকিনের সঙ্গে রাখেন, দিন যত যাবে ষড়যন্ত্রের পরিমাণ কিন্তু বাড়বে, ফেতনার পরিমাণ কমবে না বরং বাড়বে। বলেন গত 5 বছরের তুলনায় বর্তমানে ফেতনা কমতেছে না বাড়তেছে? আমাদের কথা একটাই, আমি গুনাগার সহ এখানে আশা করি সবাই এই ব্যাপারে একমত হওয়ার কথা, আগামী দিনে বাতিলের মোকাবেলা করার জন্য, যে কোনো ফেতনার মোকাবেলা করার জন্য বৃহত্তর কিশোরগঞ্জের এরিয়ার ভেতরে যে কোনো ইমানি ডাকে আমাদেরকে যদি জামিয়া ইমদাদিয়ার বর্তমান মহাপরিচালক আমাদের বর্তমান মুরব্বী হযরতের পক্ষ থেকে যদি ডাক আসে, ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে যদি ডাক আসে, কোনো কাল বিলম্ব না করে ডাকে সাড়া দেওয়ার জন্য তৈরি থাকবো তো ইনশাআল্লাহ, ঘাম শ্রম দেওয়ার জন্য তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, সর্বোচ্চ কোরবানি দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে ওলামায়ে কেরামের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন, আমিন কর। বলছিলাম যে কথা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আনুষ্ঠানিকভাবে হাদিস লেখা নিষিদ্ধ করে দিয়েছিলেন নবীজি, কারণ একটাই ছিল, যেহেতু কোরআনের আয়াত নাজেল হচ্ছিল লেখাও হচ্ছিল, যাতে করে কোরআনে কারিমের আয়াতের সাথে হাদিসে পাকের কোনো সংমিশ্রণ হয়ে না যায়, সতর্কতামূলক এই ব্যবস্থা নবীজি করেছিলেন। হ্যাঁ, কেউ যদি ব্যক্তিগতভাবে লিখে রাখে যার উপরে নবীজির আস্থা আছে তার দ্বারা এদিক সেদিক হবে না, ব্যক্তিকেন্দ্রিক কেউ চাইলে, নবীজি এই ক্ষেত্রে কাউকে নিষেধ করেন নাই, ব্যক্তিকেন্দ্রিক লেখার অনুমতি ছিল, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এবং আনুষ্ঠানিকতার সাথে নবীজির উপস্থিতিতে লেখার অনুমতি ছিল না। কথা কি এই পর্যন্ত বুঝে আসছে? নবীজির ওয়াফাতের পরে সাহাবাদের জামানা যখন আসলো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো, তিনিও এই ব্যাপারে কঠোর ছিলেন যে কোরআনে কারিম সিনার মধ্যেও মজবুত হোক, কাগজের মধ্যেও মজবুত হোক, এখন কোনো রকমের
অসতর্কতামূলক কাজে হাত দেয়া যাবে না, হাদিস লেখা যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন আসলো, সাহাবাদের মধ্যে একটা বড় দাবি, আ খলিফাতুল মুসলিমিন, সাহাবাদের সংখ্যা দিন দিন কমতেছে, হাদিস তো লেখা দরকার। আমি খুব শর্ট করতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস বসাইলেন, মাশওয়ারা কায়েম করলেন। মাশওয়ারার মধ্যে সাহাবায়ে কেরাম সবাই রায় দিলেন, হ্যাঁ এখন হাদিস লেখা যেতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা তো রায় দিয়েছেন ঠিক, এরপরেও আমি ফয়সালাটা আল্লাহর কাছ থেকে নিতে চাই। ইস্তিখারা করলেন। হযরত ওমর বলেন, ইস্তাখারতুল্লাহ শাহরান, এই হাদিস লেখা হবে কি হবে না? সাহাবায়ে কেরাম পক্ষে রায় দেওয়া সত্ত্বেও হযরত ওমর বলেন, আমি একটা না এক মাস আমি ইস্তিখারা করলাম, আমি লেখার অনুমতি দিব কি দিব না? হযরত ওমর বলেন, এক মাস ইস্তিখারা করার পরে আমার দিলের মধ্যে কথা এটাই আসছে, এখনো সময় আসে নাই, কোরআনের সঙ্গে হাদিস মিলেমিশে একাকার হয়ে যাওয়ার সম্ভাবনা এখনো থাকতে পারে, সেই জন্যে কোরআনকে শতভাগ সংরক্ষণ করা লাগবে। সেই জন্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তিখারা করার পরে ফয়সালা দিয়ে দিলেন যে না লেখা যাবে না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল আসলো, তিনি কোরআনে কারীমকে রাষ্ট্রীয়ভাবে লেখার অর্ডার করলেন, রাষ্ট্রীয়ভাবে কোরআনে কারীম লেখা হয়ে গেল, যেটাকে আমরা মুসহাফে ওসমানী বলি। কোরআন কিভাবে লেখলো, কোরআন কিভাবে সংকলন হলো, কোরআনে কারীম লেখার পদ্ধতি কি ছিল, এই ব্যাপারটা আমি আপনাদের সামনে এখন বলবো না, বলার জরুরত মনে করছি না। যখন কোরআনে কারীম লেখা হয়ে গেল, এরপরেই সাহাবাদের জামানাও শেষ, এক পর্যায়ে বিখ্যাত তাবেঈ হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাই, তিনি যখন তার শাসনামলে ক্ষমতায় বসলেন, তার মধ্যে একটা পেরেশানি আসলো, হাইরে ওলামায়ে কেরাম কমে যাইতেছে, সাহাবাদের সংখ্যা শেষ হয়ে যাইতেছে, হাদিসে পাকের এই আমানত আস্তে আস্তে করে মিটে যাবে, এখন যদি লিখে তাকে সংরক্ষণ করা না হয়। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি অর্ডার করলেন, মদিনার তখনকার গভর্নর ছিলেন আবু বকর ইবনু হাজম রাহিমাহুল্লাহ, তাকে অর্ডার করলেন যে আপনি দেখেন তো আপনার আশপাশে পুরা এলাকার ভেতরে, পুরা প্রদেশের ভেতরে হাদিস জানেওয়ালা ইমামরা কারা কারা আছে, তাদের এই হাদিসগুলো আপনি লেখার ব্যবস্থা করেন। এই অর্ডার পাওয়ার পরে হযরত আবু বকর ইবনে হাজম, যিনি মদিনার গভর্নর ছিলেন, মদিনার আমির ছিলেন, তার এই নির্দেশ এবং তার দরখাস্ত পাওয়ার পরে সর্বপ্রথম ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাই তিনি প্রথম হাদিস লেখা শুরু করে দিলেন। ইবনে শিহাব জুহরি হাদিস লেখা শুরু করা মাত্র পুরা আলম ইসলামের মধ্যে হাদিস লেখার এক জাগরণ শুরু হয়ে গেল। মক্কা শরীফে হাদিস লেখা শুরু করে দিলেন আতা ইবনে আবি রাবাহ, ইমাম ইবনে জুরাইজ, হ্যাঁ খোরাসানের মধ্যে হাদিস লেখা শুরু করে দিলেন আবদুল্লাহ ইবনুল মুবারক, ইয়ামানের মধ্যে হাদিস লেখা শুরু করে দিলেন ইমাম মামার, সানার মধ্যে হাদিস লেখা শুরু করে দিলেন ইমাম আব্দুর রাজ্জাক। এইভাবে করে একের পর এক মদিনা শরীফে এরপরে হাদিস লেখা শুরু করলেন ইমাম মালিক, এরপরে হাদিস লেখা শুরু করলেন ইমাম রবি বিন সাবিহ। এইভাবে করে বিখ্যাত বিখ্যাত ইমামরা এক এক অঞ্চলে বসে বসে হাদিস লেখা শুরু করে দিলেন। কিন্তু ওই কিতাবগুলোর ধরনটা ছিল ভিন্ন রকম, আপনারা কি কথা বুঝতেছেন? ওই কিতাবগুলোতে তারা যে লিখতেছেন
এর মধ্যে নবীজির হাদিসও লিখতেছেন, সাহাবাদের হাদিসও লিখতেছেন, এবং ওই জামানার রাজা বাদশা যারা ছিলেন ওই রাজা বাদশাদের বক্তব্য কি, ইতিহাস কি, সেগুলোও তারা লিখতেছেন। এক এক কিতাবের মধ্যে নবীজির হাদিসও আছে, সাহাবাদের আসারে সাহাবাও আছে, তাবিঈদের হাদিসও আছে, ওই জামানার বাদশা যারা তাদের জিন্দগি, তাদের কথা, তাদের বক্তব্য সেখানে আছে। বলেন দেখি, এই বিশাল এই ভান্ডার থেকে এলোমেলো করে লেখা এই কিতাব থেকে শুধু নবীর হাদিস বাছাই করে পাওয়া সব মুসলমানের জন্য সহজ না কঠিন? এই তখন পেরেশানি আসলো। এখন আস্তে করে আমরা শুধু নবীগুলোকে, সাহাবাদের হাদিস, তাবিঈদের হাদিস, আসারে সাহাবা, আসারে তাবিঈন থেকে পৃথক করে শুধু নবীজির হাদিসকে আলাদা করব, সেই জন্য একটা মেহনত শুরু করা দরকার। দ্বিতীয় পর্যায়ে মেহনত শুরু করলেন ইমাম ওসমান ইবনে আবি শাইবা, মেহনত শুরু করলেন ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুমুল্লাহ, এই ধরনের ইমাম তারা কিতাব লিখলেন। ওই কিতাবের মধ্যে শুধুমাত্র নবীজির হাদিসগুলোই আনলেন, সাহাবা তাবেইন তাদের কোনো হাদিস, তাদের কোনো আসার সেখানে আনেন নাই। কিন্তু এই কিতাবগুলোতেও সমস্যা ছিল। সমস্যা বলতে, এ ভাই, সমস্যা বলতে এই এই কিতাবগুলোকে বলা হয় মুসনাদ। এই মুসনাদ নামের কিতাবগুলোতে সামান্য জটিলতা ছিল এইরকম, সহি হাদিসও তারা আনছেন, দুর্বল হাদিসও তারা ওই কিতাবে আনছেন। এক মুসনাদে আহমদ যেই কিতাব ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি লিখছেন, শুধু এই এক কিতাবের মধ্যেই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 30,000 হাদিস সেখানে তিনি উল্লেখ করছেন। কত হাজার? কিন্তু আজব ব্যাপার হইল, ওই 30,000 হাদিসের মধ্যে অধিকাংশ হাদিসগুলো সহি, অল্প পরিমাণে হাদিস আছে দুর্বল, কিন্তু জাল কোনো হাদিস নাই, বেশি দুর্বল হাদিসও নাই। আচ্ছা আপনি বলেন দেখি, যারা বলে শুধু বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী শরীফে কি 30,000 হাদিস আছে? 20,000 হাদিস, 15,000 হাদিস? তাকরারের হাদিসগুলো বাদ দিলে মাত্র 4,000 হাদিস বুখারী শরীফে আছে। আমি এই লম্বা কথা বলার উদ্দেশ্য না, এর আহালও আমি না, বাকি যে কথাটা বলতে চাই, 30,000 হাদিস মুসনাদে আহমদের মধ্যে আছে। অ বুখারী, বুখারীর স্লোগান যারা দাও, 30,000 হাদিস নবীজির কাছ থেকে রেওয়ায়ত করেছেন, অধিকাংশ হাদিসগুলো সহি, তোমরা বুখারী শরীফের উপরে আমল করবা, তো নবীর বাকি হাজার হাজার সহি হাদিস যে মুসনাদে আহমদের মধ্যে আছে, নবীর তরিকা অনুযায়ী আমল করার জন্য, নবীকে পাওয়ার জন্য সেই সহি হাদিসগুলোকেও কি সামনে রাখতে হবে কি হবে না, সেইগুলোর মোতাবেক আমল করা লাগবে কি লাগবে না? মুসনাদে আহমদের তো বাংলা বাংলা নাই, বুখারী শরীফের বাংলা আছে, আবু দাউদ শরীফের বাংলা আছে, মুসনাদে আহমদের সম্ভবত বাংলা নাই আমার জানা মতে। তো আপনারা তো যারা আধুনিক মৌলবী, রাতারাতি মৌলবী হন, বাংলা বই পড়ে, আপনাদের উদ্দেশ্যে বলছি, বুখারী শরীফের 4,000 হাদিসও তো আপনাদের পড়ার সময় নাই। লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, এই জাতীয় 2-3টা হাদিস পড়াই মনে করেন অন্ধের দেশের আপনারা কানা রাজা, আপনারাই মনে করেন কাবা শরীফের ইমামের চেয়েও বড়। যে কথাটা বলতেছিলাম, সেই মুসনাদে আহমদ সহ এই কিতাবগুলো যে লিখলেন, এই কিতাবগুলো ছিল সহি হাদিসের সঙ্গে দুর্বল হাদিসও ছিল, কিন্তু জাল হাদিস ছিল না। এখন একটা জরুরি হয়ে গেল এমন একটা কিতাব লেখা, যেই কিতাবের মধ্যে শুধু সহি হাদিস থাকবে, একটা দুর্বল হাদিসও থাকবে না, এইরকম একটা কিতাব
উম্মতের সামনে আসা জরুরি হয়ে গেল, হলো কি না? ইতিহাসটা এই পর্যন্ত বুঝে আসেনি। তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলার উস্তাদ ইসহাক বিন রাহওয়াই ওনাকে আদেশ করলেন একটা সহি হাদিসের কিতাব লেখার জন্য, যার মধ্যে শুধু সহি হাদিসেই থাকবেন, এর মধ্যে কোনো দাইফ দুর্বল হাদিস থাকবে না। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই উস্তাদের হুকুম পালন করার জন্য তিনবারে বুখারী শরীফ লেখা হলো, এরপরে আস্তে আস্তে করে তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজা শরীফ, এই সবগুলো লেখা হলো। আর এই লেখা যে এই কিতাবগুলো যে লিখলেন আইম্মাই কেরাম, এই লেখার ধারাবাহিকতা তৃতীয় শতাব্দী হিজরির তৃতীয় শতাব্দী পর্যন্ত এই ধারাটা চালু ছিল। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজা, এই সব আইম্মাই কেরাম ছিলেন হিজরির তৃতীয় শতাব্দীর বিখ্যাত আইম্মাই কেরাম। এই তৃতীয় শতাব্দীর শেষ হওয়া মাত্র হাদিস সংকলনের মৌলিক কাজগুলো আল্লাহ তাআলা সম্পন্ন করায় দিয়েছেন এই বিখ্যাত ইমামদের দ্বারা। চতুর্থ শতাব্দী যখন শুরু হলো, তখন ফুরুই কাজ শুরু হয়েছে, তাখরিজের কাজ, তাহজিবের কাজ। সেই জন্যে প্রথম 300 শতাব্দীকে বলা হয় মুতাকাদ্দিমিনদের জামানা, এর পরের শতাব্দীগুলো আর তাদের জামানাকে বলা হয় মুতাআখিরিনদের জামানা। যাই হোক, আমি কথা অনেক লম্বা করে ফেলছি, আমার মুরব্বীরা আকাবিরিন হাজরাত তশরিফ এনেছেন। আমার শেষ কথা যেটা বলতে চাই, আজকে খতমে বুখারী হবে, এই খতমে বুখারীতে আমাদের জামিয়া ইমদাদিয়া দাওরায়ে হাদিসের তালাবাদেরকে আখেরি সবক পড়ানো হবে এবং তাদেরকে সনদ দিয়ে এজাজত দেয়া হবে। এ বিষয়টা অল্প সময়ে আপনাদের সামনে এভাবে আমি একটু বলতে চাই। আজকে যে সনদ নিবে আপনাদের সামনে বসে জামিয়া ইমদাদিয়ার তলাবারা, এই বুখারী শরীফের সনদ নিতে ওনাদের কি শুধু 1 বৎসরের পইরাই কি এই সনদ নেওয়ার জন্য বসতে পারছেন? 2 বছর, কমপক্ষে 16 বৎসর। নোরানি, নাজেরা, আম্মাপাড়া, প্রথম জামাত, দ্বিতীয়, তৃতীয়, পড়তে পড়তে দাওরায়ে হাদিস পর্যন্ত আসতে এক একজন, এই বর্তমানে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন, এক একজন তালিবুল আলেমের কম করে হলেও 16 বৎসর সময় লাগিয়ে তারা এই জায়গায় বুখারী শরীফের আখেরি হাদিসের সবক নিতে আসছে। সনদ এবং এজাজত তারা আজকে পাবেন, তার মানে আনুষ্ঠানিকভাবে বড়দের পক্ষ থেকে তাদেরকে ঘোষণা দেয়া হবে আজকে থেকে তারা হবেন এক একজন আলেম। কি হবেন? এক একজন আলেম হবেন তারা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন ফতোয়ার কিতাবগুলোতে আছে, যে ব্যক্তি দাবি করবে আমি মুফতি, যে ব্যক্তি দাবি করবে আমি আলেম, আর ওই জামানার শীর্ষ মুরব্বীরা তাকে যদি আলেম বলে স্বীকৃতি না দেয়, মুফতি বলে স্বীকৃতি না দেয়, আর নিজে অনাধিকার চর্চা করে আলেম মুফতি বলে যদি দাবি করে, তাকে শাস্তির আওতায় আনতে হবে, প্রয়োজনে জেলখানায় তাকে আটক করতে হবে। ইসলাম নিয়ে কোনো রকমের দুই নম্বরই করার সুযোগ নাই। আজকের এই জায়গায় জামিয়া ইমদাদিয়া সূর্য সন্তানদেরকে সামনে রেখে বলতেছি, আপনাদের দেখার জন্যে, বুঝার জন্যে, কওমি মাদ্রাসা মানি আপনারা যারা বুঝেন শুধুমাত্র কোরআন শরীফ পড়ে আর খতম করে, আপনারা বুকার রাজ্যে বাস করেন, এক একজন 16 বৎসর পড়াশোনা করে কোরআন এবং হাদিস, তাফসির এবং ফেকায় পাণ্ডিত্য অর্জন করে এজাজত নেবেন এই জায়গায়, আজকের এই জায়গায় সকলের কাছ থেকে জানতে চাই, এই সনদ প্রাপ্ত দেওবন্দি কওমি ওলামায়ে কেরামের সঙ্গে থাকবেন, এর বাইরে কারো কোনো কথা
চলবে না মানব না এমন কি তবলিগের ক্ষেত্রেও দেওবন্দি উলামা ইজাজত ওয়ালা উলামা সনদ প্রাপ্ত উলামা অধিকাংশ মুফতি যা বলবে যেদিকে যেতে বলবে যা করতে বলবে তাই করব আলেম ছাড়া কিছু করব না কিছু মানি না পুরা কিশোরগঞ্জের 13 থানার ভিতরে দাওয়াত ও তবলিগের মেহনত চলতেছে আল্লাহর মেহেরবানিতে ওলামায়ে কেরামের কিয়াদতে চলতেছে সারা আগামী দিনেও যেন এই কিয়াদত আরো মজবুত হয় ওলামায়ে কেরামের নিগরানিতে আমরা যেন আজীবন আমাদের গোটা জিন্দেগি আমাদের চালাতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন ওলামায়ে কেরামের নিগরানিতে থাকার চলার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।